নমস্কার, স্বাগত জানাই মুশকিলাসানে। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকের এপিসোড শুরু করব একটা গল্প দিয়ে। গুয়াজা মঙ্কস বলে একটি প্রজাতি আছে মঙ্কস, যারা স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টের জন্য ম্যারাথন দৌড়ায়। প্রথমে তারা 100 দিন দৌড়ায় ডেলি 40 কিলোমিটার, মানে 40 × 100, 4000 কিলোমিটার দৌড়ায় 100 দিনে। প্রথম 5 বছর ওরা এরকম 100 দিন করে ডেলি 40 কিলোমিটার দৌড়ায়। তারপরে 6th ইয়ার ওরা 100 দিন 60 কিলোমিটার, 60 কিলোমিটার বলে করে ডেলি দৌড়ায়। এবং 7th ইয়ারে, 7 বছরে তারা 84 কিলোমিটার করে পার ডে দৌড়ায় 100 দিনের জন্যে। এবং তারপর আবার 100 দিন 40 কিলোমিটার করে। হ্যাঁ, আর একটা জিনিস বলাই হলো না কি, তার মধ্যে এরা যখন ওই 5th ইয়ারে দৌড়ায় তখন তারা 7.5 দিন কোনো জল খেতে পারবে না, খাবার খেতে পারবে না, কোনো রেস্ট নিতে পারবে না। 1985 থেকে 1988-এর মধ্যে মাত্র 46 জন মঙ্ক এরকম চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে। মানে এই গল্পটা আমি কেন আজকে শোনালাম আপনাদের, এই গল্পটা আমি শোনালাম কি মানুষ চাইলে কি না পারে। আমরা আগে থেকেই ধরে নিই আমরা পারবো না, একজনের পক্ষে এতটা দৌড়ানো সম্ভব? খাবার না খেয়ে রেস্ট না নিয়ে কি এরকম করা যায়? হ্যাঁ, সম্ভব, এরা তো এটা সম্ভব করিয়ে দেখিয়েছে। তো হিউম্যান মাইন্ড, আপনি যদি মনে করেন এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। আর আপনি যদি মনে করেন না আমি কি করে পারবো, আগেই যদি হেরে বসে থাকেন শুরু করার আগে, তাহলে তো আপনি অবশ্যই পারবেন না। তো অসম্ভবকে সম্ভব যারা করতে পারে তারা কিভাবে করে সেটা, তাদের কি এক্সট্রা কিছু থাকে, তাদের কি খুব বেশি IQ কি খুব বেশি EQ? IQ বেশি থাকুক না থাকুক, EQ মানে ইন্টেলিজেন্ট কোশ্চেনটার থেকেও তাদের ইমোশনাল কোশ্চেনটা অবশ্যই ভালো থাকে, তাই জন্যেই তারা হয়তো অসম্ভবকে সম্ভব করতে পারে। তো এই অসম্ভবকে সম্ভব করার জন্যে কিছু সিম্পল স্টেপস আছে, সেটা যদি আমরা খেয়াল রাখি তাহলে হয়তো সবাই আমরা নিজের বেস্ট পারফরমেন্সটা দিয়ে লাইফে আমার জন্যে যেটা বেস্ট সেটা পেতে পারি। প্রথমেই যেটা জানা উচিত হচ্ছে আপনার পারপাসটা কি। আমি যদি আমার পারপাসটাই না জানি তাহলে আমি হয়তো অনেক কাজই করে বেড়াবো কিন্তু আমার কাজে কোনো ফোকাস থাকবে না। কিন্তু আমার যদি একটা ডেফিনেট পারপাস থাকে আর আমি যদি সেটাকে ভালোবেসে করি, তাহলে আমরা মনে করি কি সেটা থেকে আপনি নিশ্চয়ই একদিন না একদিন যেই জায়গায় পৌঁছাতে চাইছেন সেটা পৌঁছাতে পারবেন। আর সেটা যদি আপনি না ভালোবেসে করেন, কমপ্লেন করতে করতে করেন, তাহলে সেটাতে আপনি মাস্টার করলেন কাজটা, তো হয়তো আপনি ভালো করেই করছেন কিন্তু আপনার মনে কোনো সুখ নেই কাজটা করে, আপনি কোনো ভালো লাগা আপনার মনে আসছে না। তাই জন্য একটা পারপাস লাইফে ঠিক করুন এবং যেটা আপনি করতে চান সেটা যেন আপনার ভালোবাসার কাজ হয়। কোনো কিছু করতে চাইলে মন কিন্তু একটা ভয়ের ইয়ে থাকে, তো যেটা আমি করতে চাইছি এবং মনে হচ্ছে 100% সাকসেস পাবো, তাহলে বোধহয় আপনার পারপাসটা একটু ইজি হয়ে যাচ্ছে। এটা আপনি জানেন 100% করতে পারবেন, সেটাতে তো কোনো চ্যালেঞ্জ নেই, ভয় থাকবে, কিন্তু যেই কাজটার মধ্যে ধরুন 60% চান্স আছে করার আর 40% চান্স আছে হয়তো আনসাকসেসফুল হওয়ার, হয়তো 40% চান্স আছে ফেলিয়ার হওয়ার, আমি কিন্তু বলবো সেই কাজটাই করতে। একটা কাজ করতে করতে যদি আমার বারবার মনে হয় কি আমি হয়তো এটা করতে পারবো না, তাহলে আমি যতটা এফোর্ট দিয়েছি পুরোটাই তো নষ্ট হলো। তো সেই ভয়টা কি আমার এতদিনের এফোর্টটা নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু আমাকে আরও দৌড়াতে হেল্প করবে যাতে আমি আরও বেশি এফোর্ট দিই এবং শেষ পর্যন্ত আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তাই যেখানে 100% চান্স কি আমি করতে পারবই, তাহলে ভাববেন আপনার এইমটা বোধহয় একটু সহজ হয়ে যাচ্ছে। এখানে
ফেলিয়রের ভয় থাকবেই, কোনো কাজ করতে গেলে মনে একটা ভয় থাকে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও আমাকে এগিয়ে যেতে হবে। অ্যান্ড সেই এগিয়ে যাওয়ার জন্য নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। আমি যদি সর্বক্ষণ নেতিবাচক চিন্তা করি তাহলে আমি কিন্তু কাজটা কোনোভাবেই করে উঠতে পারবো না, কিন্তু আমি যদি আমার মনে মনে আমার লক্ষ্যটাকে স্থির রাখি এবং সেই লক্ষ্যে কীভাবে পৌঁছাবো সেইটাকেও ঠিক মতন স্বচ্ছন্দে সেই লক্ষ্যটা ঠিক করে কাজ করে যেতে পারি, তাহলে দেখবেন ঠিক লক্ষ্যতে একদিন পৌঁছানো যাবে। এবং তার জন্যে আপনাকে নিজের এফর্টটা দিতে হবে। আমি হাফ হার্টেড এফর্ট দিয়ে মনে মনে ভাবছি কে জানে হয়তো হবে না, বেকার এত খাটছি, তাহলে কি কোনোদিনও এটা হয়? অ্যান্ড এক্সপেক্ট করতে হবে কি আমি পারবো। হ্যাঁ, তার জন্য এফর্টটা দিয়ে এক্সপেক্ট করতে হবে। আমি এফর্ট দিলাম না, সামনে পরীক্ষা, আমি জানি আমি পারবো, আমার ভালো রেজাল্ট হবে, সেই আনন্দে আমি পড়লামই না, আর আমি সাংঘাতিক কনফিডেন্ট কি আমি পারবো। তাহলে কি হবে, আমি যদি এফর্টটা দিই যতটা, যেই লেভেলের পরীক্ষা সেটার জন্য যতটা পড়ার দরকার সেই এফর্টটা দিয়ে যদি আমি এক্সপেক্ট করি আমি পারবো, তাহলে আমি নিশ্চয়ই পারবো। কিন্তু অনেকেই থাকে হচ্ছে এখানে না, ওভার এক্সপেকটেশনস এসে যায়। আমি এফর্ট দিলাম 5 টাকার, আমি রেজাল্ট এক্সপেক্ট করছি 500 টাকার, তাহলে কিন্তু সেটা হয় না। তো সেই জায়গায় সেই জাজমেন্টটা করতে হয় কি কোন এফর্টে কতটা কাজ হতে পারে। এই এখানে একটা মিসম্যাচ হয়ে যায়, এক্সপেকটেশনস বেশি এফর্ট কম, সেখানেই প্রবলেমটা হয়। এই জন্যে নিজের এক্সপেকটেশনসগুলোকে পজিটিভ রাখতে হবে, কিন্তু তার সঙ্গে এফর্টটাও যথাযথ দিতে হবে। এবং নিজেকে অন্যরা কে কি বললো সেটাকে যদি আমি ইম্পর্টেন্স দিই তাহলে বুঝতেই পারছেন আমি এগোতে পারবো না। এটাকে নসেবো এফেক্ট বলে। অনেক স্টুডেন্টরাই আমাদের কাছে আসে বুলিংয়ের জন্যে, কোন টিচার তাকে হয়তো কিছু বলেছে, কি অন্য ক্লাসের ক্লাসমেটসরা তাকে কিছু বলেছে কি তার দ্বারা হবে না, কি সে পারবে না। সেই অন্যের এক্সপেকটেশনসের থেকে সে বিলিভ করে কি সে নিজে পারবে না। এটাকে সাইকোলজিতে আমরা নসেবো এফেক্ট বলি, কি অন্যের এক্সপেকটেশনস থেকে তার নিজের পারফরমেন্স ডিক্রিজ করছে। প্লাসেবো এফেক্টে যেরকম পজিটিভ কিছু হয়, যখন টিচার বলে তুমি পারবে তো, এই তো তুমি পারছো, তুমি ভালো করবে, দেখবেন খুব মিডিওকার স্টুডেন্টও, সে কোনোদিন ওই সাবজেক্টটা পছন্দ খুব একটা করতো না, কিন্তু টিচারের প্রপার গাইডেন্সে হঠাৎ করে সে সেই সাবজেক্টে ভালো করতে শুরু করলো। সেটা যেরকম প্লাসেবো এফেক্ট, কোনো ভালো স্টুডেন্টকেও টিচার কি অন্যরা বারবার যদি বলে তোমার দ্বারা হবে না, তুমি বৃথা চেষ্টা করছো, এই গোলটা তোমার জন্য না, তুমি ডাক্তার হতে পারবেই না, তাহলে ভালো স্টুডেন্টও কিন্তু কনফিডেন্সের অভাবে আর ওই নেগেটিভিটি থেকে নিজের উপর কনফিডেন্স লুজ করবে, যেটাকে আমরা নসেবো এফেক্ট বলি। আর অনেকে হয় কিছুটা গিয়ে গেল, খুব চেষ্টা করলো, তারপর হঠাৎ হয়তো একটা হার্ডেল এসছে, হঠাৎ কোনো একটা প্রবলেম এসছে, তখন এফর্টটা দেওয়া বন্ধ করে দিল। এবার মাঝ রাস্তায় যদি আপনি বন্ধ করে দেন, অবভিয়াসলি কাজটাতে সাকসেস পাবেন না। তো মাঝখানে হয়তো ফেলিয়ার্স, ছোটোখাটো ফেলিয়ার্স থাকবে, রিজেকশনস থাকবে, এক্সকিউজ না দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। মানে পারফেক্টলি হয়তো কাজটা সবসময় করা যায় না, কিন্তু তাই বলে কাজটা করাটা থামিয়ে দেওয়া যাবে না, কাজটা আপনাকে করে যেতেই হবে। এবং সবসময় জানবেন অন্যরা থাকলে সেখানে নেগেটিভিটি না ফিল করে কম্পিটিশন থাকা ভালো, হেলদি কম্পিটিশন থাকা ভালো। তাহলে হেলদি কম্পিটিশন থাকলে বাচ্চাদের বলা হয় না কি লাইক অন্যরা ভালো করছে সেটা দেখে সেও মোটিভেটেড হচ্ছে ভালো করার জন্যে। তো কম্পেয়ার না করে ও পারছে আমিও পারবো সেই জিনিসটা মাথায় রাখা উচিত। তাই বলে আমি যেটা চেষ্টা করছি সেটা আমার দ্বারা সম্ভব কিনা সেই জাজমেন্টটা কিন্তু আগে করে নিতে হবে। যেইটা আমার দ্বারা সম্ভবই না, যে ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে ভালো স্কোর করছে, এদিকে আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, আমি ম্যাথস ফিজিক্স পছন্দই করি না, কিন্তু বাড়িতে ফ্যামিলি অফ ইঞ্জিনিয়ার্স বলে আমাকেও জোর করে ইঞ্জিনিয়ারিংয়েই ভর্তি করা হলো, সেখানে কিন্তু একটু অসুবিধা হতেই পারে। তাই জন্য আপনাদের জীবনের সাকসেস স্টোরি কী, কী করে আপনারা যেখানে পৌঁছাতে চেয়েছেন সেখানে পৌঁছেছেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।